परम श्रद्धेय माननीय स्पीकर বাংলাদেশের মহান স্থপতি ও স্বপ্নদ্রষ্টা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিব বর্ষ উপলক্ষে এই ঐতিহাসিক অধিবেশন আমাকে ওনার পদতলে শ্রদ্ধাঞ্জলি দেবার সুযোগ করে দেবার জন্য আপনাকে আমি গভীরভাবে কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এই মহান সংসদের সকল মাননীয় সংসদ সদস্যদেরকে গভীর কৃতজ্ঞ চিত্তে এই ঐতিহাসিক মুজিব শতবর্ষের অভিনন্দন জ্ঞাপন করছি এবং পরম করুণাময় মহান সৃষ্টিকর্তার কাছে সকলের জন্য মঙ্গল ও শান্তি কামনা করছি। আমি বিশেষভাবে আমাদের সকলের পরম শ্রদ্ধেয় বাংলাদেশের মাননীয় মহামান্য রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ মহোদয়কে গভীর কৃতজ্ঞতা শ্রদ্ধা জানাচ্ছি এই বিশেষ অধিবেশনে মুজিব বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর উপরে যে স্মারক বক্তৃতা তিনি বঙ্গবন্ধুর সারা জীবন ও সংগ্রামের অবদানের উপরে আলোকপাত করেছেন তা আমাদের সকলকে আলোকিত ও সমৃদ্ধ করেছে। আমি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মাননীয় সংসদ নেত্রী প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে যিনি মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মময় জীবন ও দর্শনের উপরে আলোচনায় সকল সংসদ সদস্যকে অংশগ্রহণের সুযোগ প্রদান করার জন্য 147-এর বিধি অনুযায়ী আমাদেরকে সুযোগ দিয়েছেন। মাননীয় স্পিকার, বঙ্গবন্ধু ছিলেন এমনই এক সিংহ পুরুষ যিনি হাজার কোটি বছরে একেবারেই জন্মগ্রহণ করেন। আমি গভীর কৃতজ্ঞ চিত্তে এই মহেন্দ্রক্ষণে স্মরণ করছি আমাদের প্রাণপ্রিয় সেই সিংহপুরুষকে যিনি স্বাধীন বাংলাদেশের স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যিনি না জন্মালে বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হতো না। আমি অবনত মস্তকে কৃতজ্ঞতা ও সশ্রদ্ধ জানাই এই মহানায়কের পদযুগলে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, পুত্রত্রয় শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, সুলতানা কামাল ও শেখ রোজি সহ যাদের সকলকে নরঘাতকেরা সপরিবারে নৃশংসভাবে হত্যা করে এবং যাদের রক্ত ভিজে আছে বাংলাদেশের এই পবিত্র মাটি। আজ এই মহান অধিবেশনে পরম শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই 30 লাখ মহান শহীদদের যারা তাদের জীবন ও রক্ত দিয়ে বাংলাদেশের পবিত্র মাটিকে রাঙিয়ে দিয়ে স্বাধীন করে গেছেন। আমি ওনাদের আত্মার শান্তি কামনা করছি। আমি বিনম্র শ্রদ্ধে সালাম ও প্রণাম জানাই সেই সকল মহান মুক্তিযোদ্ধাদের এবং লাখো বীর নারীদের যারা তাদের আত্মত্যাগ ও সর্বোচ্চ সম্ভ্রম বিসর্জন দিয়ে এক কঠিন মুক্তিযুদ্ধের ইতিহাস প্রতিষ্ঠা করে আমাদের ঋণী করে দিয়ে গেছেন। সেই শহীদদের মধ্যে আমার ঠাকুরদা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত, আমার কাকা দিলীপ দত্তের রক্ত মিশে আছে এই মাটিতে। আমি আরও গভীর শ্রদ্ধা জানাই জাতীয় চার বীর শহীদ নেতাদের জনাব তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন মনসুর আলী ও মোহাম্মদ কামরুজ্জামান, যাদেরকে 3 নভেম্বর 1975 জেনে নির্মমভাবে হত্যা করা হয়। মাননীয় স্পিকার, আজ এই মহেন্দ্রক্ষণে আমি গভীর শ্রদ্ধার সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর আশীর্বাদ পুষ্ট সুযোগ্য ও মানস কন্যা দেশ বরেণ্য নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, যিনি মুক্তিযুদ্ধের চেতনায় স্নাত ও গণতন্ত্রের ধারক ও বাহক, যিনি জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলা গড়ার স্বপ্ন প্রয়াস ও পরিকল্পনাকে আজ বাস্তবে রূপান্তরিত করে বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে উন্নয়নের চরম শিখরে উন্নত করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন দৃঢ় চিত্তে। আজ তিনি পৃথিবীতে নারী ক্ষমতায়নের দিশারি জয়তু মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। মাননীয় স্পিকার, আজ হতে শতবর্ষ আগে 17 মার্চ 1920 সনে সায়রা খাতুন ও শেখ লুৎফর রহমানের কোল আলো করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তাদের পরম আদরের ধন খোকা। তিনিই হলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলেন একটি দর্শন, একটি চেতনা, একটি বিশ্বাস ও একটি রাজনীতি। আজ আমি আমার বক্তব্য শুরু করছি অবনত মস্তকে গভীর শ্রদ্ধা প্রণাম জানিয়ে এই ক্ষণজন্ম মহান
সিংহপুরুষ স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি বাংলাদেশ নামক একটি ভাষা ভিত্তিক অসাম্প্রদায়িক রাষ্ট্রের জন্ম দিয়ে গেছেন পৃথিবীর মানচিত্রে এবং দিয়ে গেছেন একটি অসাধারণ সংবিধান যা 30 লক্ষ শহীদদের রক্তের প্রতিদান হিসেবে উনি করে গেছেন। সূর্যকে যেমন আকাশ থেকে আলাদা করা যায় না, তেমনি আলাদা করা যায় না জাতির পিতা বঙ্গবন্ধুকে এই বাংলাদেশের মাটি থেকে। মহাকাশের সবথেকে উজ্জ্বল নক্ষত্রটির নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার অপর নাম স্বাধীনতা। বঙ্গবন্ধুই হলেন মহাকালের মহানায়ক। উনি বিশ্ববাসীর কাছে সর্বজনীনভাবে রাজনীতির কবি হিসেবে পরিচিত, অ্যাজ পোয়েট অফ পলিটিক্স। মাননীয় স্পিকার, বঙ্গবন্ধু অমিনী একজন অসাধারণ রাজনৈতিক নেতা, যিনি জন্ম থেকেই ছিলেন অসীম সাহসী, প্রতিবাদী, দৃঢ় প্রতিজ্ঞ, অনমনীয় মানব দরদী, গণতন্ত্রকামী, জাতীয়তাবাদী, সংগ্রামী, আন্দোলনকামী এবং ধর্মনিরপেক্ষ এক অসাধারণ ব্যক্তি, যিনি সারা জীবন স্বাধিকার ও স্বাধীনতার আন্দোলনে লিপ্ত ছিলেন। তার কিশোরকাল থেকেই সংগ্রাম ও আন্দোলনের সুদীর্ঘ যাত্রায় বাঙালিরা তাকে আপন করে নিয়েছিলেন নিঃশর্ত দেশপ্রেমিক জাতি নেতা হিসেবে। ওনার বাঙালির রাজনীতির ইতিহাসের নির্মাতা তিনি, আর ওনার তুলনা উনি নিজেই। আমি একটি কথা উল্লেখ না করেই পারছি না, বঙ্গবন্ধুর কাছে কি প্রধান ছিল, দেশ না ওনার নিজের পরিবার। মাননীয় সদস্য, দুটো মিনিট, জি ঠিক আছে, 2 মিনিটস। 48 থেকে আমি একটা মহিলা, আমাকে 3টা মিনিট দেওয়া লাগবে নারীর ক্ষমতায়নের জন্য। 1948 থেকে 1971 পর্যন্ত 23টি বছর জীবনের প্রধান সময়টুকু শুধু স্বাধীনতার জন্য নিরলস সংগ্রাম ও আন্দোলন করে গেছেন এবং তার জীবনের সিংহভাগ সময় শুধু জেলেই কাটিয়েছেন। ওনার কাছে দেশ ও দেশের মানুষের প্রতি দায়িত্ব ছিল মুখ্য জীবনের মূলমন্ত্র। স্ত্রী, সন্তান এবং পরিবার থেকেও বড় ছিল ওনার দেশপ্রেম, দেশের মানুষের প্রতি দায়িত্ব এবং স্বাধীনতার জন্য সংগ্রাম। স্ত্রী ও সন্তানেরা ওনার স্নেহ আদর থেকে বঞ্চিত হয়েছেন, কারণ বঙ্গবন্ধুর কাছে দেশই প্রথম এবং প্রধান, পরিবার পরে। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মৃতিচারণ থেকে একটি লাইন উল্লেখ করছি, তাহলেই পরিষ্কারভাবে বঙ্গবন্ধুর কাছে কি প্রধান ছিল, দেশ না পরিবার। শিশু শেখ কামাল তার বড় বোন শেখ হাসিনাকে জিজ্ঞেস করছে, হাসু আপু, আমি তোমার আব্বাকে একবার আব্বা বলে ডাকতে পারি? এরপর সকলেরই চোখের অশ্রু ধরে রাখা খুবই কঠিন, কারণ এই একটি কথার মধ্য দিয়ে পুরো বাস্তব চিত্রটা বের হয়ে আসে যে শিশু শেখ কামাল জন্মের পরে তার পিতাকে দেখবার সুযোগ পায় নাই, কারণ সে পুরো সময়টাই ছিল জাতির পিতা বঙ্গবন্ধুর কারাবাস কাটিয়েছেন বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার করবার অধিকার আদায়ের জন্য। বঙ্গবন্ধু বলেছিলেন, 7 কোটি বাঙালির ভালোবাসার কাঙাল আমি, আমি সব হারাতে পারি কিন্তু বাংলাদেশের মানুষের ভালোবাসা হারাতে পারবো না, যা আমরা আজকে এখানে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছি। আজ আমরা সবাই এই শুভলগ্নে বঙ্গবন্ধুকে আমাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা তর্পণ করছি। আমি এই জায়গাটা শুধু বলে যাব যে বঙ্গবন্ধু ছিলেন ক্যারিজমেটিক ভিশনারি লিডার। আমি চেয়েছিলাম 6 দফা আন্দোলনের কথা বলতে এখানে, কারণ ওনার মতো একটা সেই সময় ফেডারেল যৌথ রাষ্ট্রের জন্য যে উনি দাহরে, বলুন 1 মিনিট, বলুন 2 মিনিট, এখানে জাস্ট এখানে আমি বলি যে উনি সেই সময় কী করে বলতে পারলেন কেন্দ্রীয় সরকারের দায়িত্ব থাকবে কেবল প্রতিরক্ষা বৈদেশিক বিষয়, পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য 2টো পৃথক মুদ্রা ব্যবস্থা চালু করতে হবে, 2 অঞ্চলের 2টি রিজার্ভ ব্যাংক থাকবে যাতে করে এই অঞ্চল থেকে অন্য অঞ্চলে সম্পদ হস্তান্তর কিংবা মূলধন পাচার হতে না পারে। আমি শেষ করে নিয়ে আসছি, বঙ্গবন্ধুর মুক্তির সনদ ছিল 6 দফার দাবি, যেখানে প্রথমবারের মতো পাকিস্তান রাষ্ট্রকে বিকেন্দ্রীকরণের কৌশলগত পথ তৈরির প্রস্তাব করেছিলেন এবং তার সাথে পূর্ণ স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার করা। এই 6 দফার আন্দোলনের পথ ধরেই পাকিস্তান দেশ স্বাধীনের আন্দোলন শুরু হয় বঙ্গবন্ধুর নেতৃত্বে। সেই সুদীর্ঘ সংগ্রামের পথ ধরে 71-এর ঐতিহাসিক 7ই মার্চ রেসকোর্স ময়দানে জনসমুদ্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বজ্রকণ্ঠে স্বাধীনতার ঘোষণা দেন। সকল স্তরের সংগ্রামের জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়ে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। ধন্যবাদ।
ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবারে এবারে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আপনি আপনি চেয়েছিলেন, আপনাকে তো এক মিনিটে দিয়েছিলাম, ইউ কুড নট কনক্লুড। বলেন বলেন, এক মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে বিশেষ ধন্যবাদ। আমি শেষ করবার আগে কয়েকটা প্রস্তাব রেখে যেতে চাই। জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন ও দর্শনের উপরে আন্তর্জাতিক মানের একটি গ্রন্থ তৈরি করা খুবই প্রয়োজন, যা 100টি ভাষায় অনুবাদ করে সারা বিশ্বের মানুষকে শান্তি, সহমর্মিতা ও মানবতার বার্তা পৌঁছে দিতে পারে। কারণ আজ পর্যন্ত বঙ্গবন্ধুর উপরে কোনো আন্তর্জাতিক মানের গ্রন্থ তৈরি হয়নি। এবং 4ই নভেম্বর জাতীয় সংবিধান দিবস রাষ্ট্রীয়ভাবে উদযাপন করা, যা বঙ্গবন্ধু সংবিধানে বলে গিয়েছিলেন, 30 লাখ শহীদের রক্তকে শ্রদ্ধাঞ্জলি দিয়ে বাংলাদেশের সংবিধানের জন্ম, যা ছিল পৃথিবীর মধ্যে একটি অসাধারণ ও শ্রেষ্ঠ সংবিধান। আর বলতে চাই, বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্র তৈরি করে এবং বিশেষ বিভাগ সৃষ্টি করা, যাতে করে প্রজন্মের প্রজন্ম বঙ্গবন্ধুর আদর্শ এ দেশপ্রেমে নিজেদের জীবনকে উদ্বুদ্ধ করতে পারবে। আমি এই বলেই শেষ করি। আমি বঙ্গবন্ধুর মাথার আশীর্বাদ পেয়েছি।